প্রিয় ছাত্র ছাত্রীরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবার হাজির হয়েছি তোমাদের সামনে আমার ইউটিউব চ্যানেল রেজব লাইট নিয়ে। আজকে আমি হাজির হয়েছি ক্লাস টুয়েলভ দ্বাদশ শ্রেণীর একটা ইংরাজি পোয়েম অন কিলিং এ ট্রি। এর আগে অলরেডি দুটো কবিতার উপর ভিডিও আমার আপলোড হয়ে গেছে, দ্য পোয়েট্রি অফ আর্থ এবং অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এবার শুরু করছি তিন নম্বর কবিতা অন কিলিং এ ট্রি। কবিকে, কবি হচ্ছে গিভ প্যাটেল। গিভ প্যাটেল হচ্ছে এই কবিতার কবি। তো এই কবিতাটিকে বোঝানোর জন্য আমি এটিকে কয়েকটি পার্টে ভাগ করব। আজকে আমি পড়ব কবিতার আমরা কবিতা অ্যাবাউট দ্য পোয়েম, কবিতাটি সম্পর্কে আজকে জানব। এই কবিতাটিকে বোঝানোর জন্য আমি পাঁচটি পার্টে ভাগ করব। তার মধ্যে আজকে স্টার্ট হচ্ছে পার্ট ওয়ান, অ্যাবাউট দ্য পোয়েম, অর্থাৎ আমরা শুধু কবিতাটি সম্পর্কে জানব। যে অন কিলিং এ ট্রি, নাম দেখে বুঝতে পারছি অন কিলিং, কিলিং মানে হত্যা করা, মেরে ফেলা, অফ এ ট্রি, একটি গাছকে, অর্থাৎ গাছকে হত্যা করা। আমরা জানি যে নির্বিচারে কিন্তু আমরা গাছকে হত্যা করে ফেলছি, এবং যে কারণ থেকে এখন বর্তমানে বৃক্ষ রোপণের উপর জোর দেওয়া হয়েছে। বিভিন্ন পঞ্চায়েত স্তর থেকে গ্রামেগঞ্জে দেখবে, বিভিন্ন পঞ্চায়েত স্তর থেকে ব্লক স্তরে দেখবে বিভিন্ন মানুষকে কিন্তু গাছ দেওয়া হয় লাগানোর জন্য। কারণ বৃক্ষ ছেদন যেভাবে বাড়ছে, যেভাবে পরিবেশ আজকে আমাদের বিপর্যয়ে চলে যাচ্ছে, তাতে বৃক্ষরোপণ একান্ত দরকার। তবুও মানুষ কিন্তু র্যান্ডম কিন্তু গাছ কেটে চলছে, নিজের পায়ে নিজে কুরুল মারছে মানুষ। তো এই যে মানুষের এই যে একটা নির্মম কাজ, যে পরিবেশকে নষ্ট করে দিচ্ছে, গাছকে কেটে ফেলছে, এর পরিপ্রেক্ষিতে কবি গিভ প্যাটেল কিন্তু এই কবিতা লিখেছেন অন কিলিং এ ট্রি, অর্থাৎ গাছকে হত্যা। এই যে গাছকে হত্যা, এই কবিতায় কবি দেখা চেয়েছেন যে মানুষ প্রকৃতির প্রতি কত নির্দয়, মানুষ কত নিষ্ঠুর, কত নির্মম, যে প্রকৃতিকে কিভাবে তারা ধ্বংস করে দিচ্ছে। অর্থাৎ এই কবিতাটা কি সম্পর্কে? এই কবিতাটা হচ্ছে যে ক্রুয়েলটি, ক্রুয়েলটি অফ হিউম্যান, মানুষের নিষ্ঠুরতা, ক্রুয়েলটি অফ ম্যানকাইন্ড, মানব জাতির নিষ্ঠুরতা। কার প্রতি নিষ্ঠুর করছে, কার প্রতি নির্মম? টুয়ার্ডস এনভায়রনমেন্ট, টুয়ার্ডস দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের প্রতি, গাছের প্রতি, ট্রিজ। এই কবিতার মূল টপিকটা হচ্ছে যে মানুষ পরিবেশের প্রতি কতটা নিষ্ঠুর, গাছের প্রতি কত নিষ্ঠুর, যে গাছ আমাদেরকে বাঁচিয়ে রাখছে, ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করছে, সেই জীবনদায়ী গাছকে আজকে আমরা হত্যা করছি। এর থেকে নিষ্ঠুর নির্মম আর কিছু হতে পারে না। তাই এই কবিতার মূল টপিক হচ্ছে, কবি বলতে চেয়েছেন যে মানুষ প্রকৃতির প্রতি কত নির্মম, কতটা ক্রুয়েলটি, কতটা ভায়োলেন্ট, হিংস্র কতটা। অর্থাৎ এই কবিতাটা কি সম্পর্কে আমরা বলতে পারি? দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ইজ অ্যাবাউট দ্য ক্রুয়েলটি, দ্য ভায়োলেন্স অফ হিউম্যান, বা অর্থাৎ ক্রুয়েলটিও বলতে পারি, ভায়োলেন্সও বলতে পারি, হিউম্যানও বলতে পারি, ম্যানকাইন্ডও বলতে পারি। দ্য ক্রুয়েলটি অফ হিউম্যান, দ্য ক্রুয়েলটি অফ ম্যানকাইন্ড, দ্য ভায়োলেন্স অফ হিউম্যান, দ্য ভায়োলেন্স অফ ম্যানকাইন্ড টুয়ার্ড দ্য এনভায়রনমেন্ট, টুয়ার্ড দ্য ট্রিজ, অর্থাৎ আমরা এনভায়রনমেন্ট অফ ট্রিজ বলতে পারি, কোনটা অপশান দেবে ঠিক নেই। তাহলে এই কবিতাটা কি সম্পর্কে? দ্য পোয়েম ইজ অ্যাবাউট ভায়োলেন্স অফ ম্যানকাইন্ড, ক্রুয়েলটি অফ ম্যানকাইন্ড টুয়ার্ডস দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ প্রকৃতির প্রতি মানুষ কতটা হিংস্র, কতটা নিষ্ঠুর, কতটা নির্মম, এটাই কবিতাটা দেখানো হয়েছে। এই কথা আমরা দেখতে চাই, তাহলে এই কবিতা দেখতে পাবো আমরা, যে কবিতাটা 14 লাইনের বেশি আছে, প্লাস প্রায় 22 থেকে 23 লাইন রয়েছে কবিতাটা। যেহেতু 14 লাইন নয়, একে আমরা সনেট বলবো না, এটা সনেট নয়। এর আগে আমরা পড়েছি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি সনেট, দ্য পোয়েট্রি অফ আর্থ সনেট, এটা কিন্তু সনেট নয়, কারণ 14 লাইনের বেশি রয়েছে এটা, ঠিক আছে? তাহলে এই কবিতাটা সনেট নয়। এই কবিতাতে আমরা কোনো রাইম পাবো না, কোনো ছন্দ পাবো না, মুক্ত ছন্দ। অর্থাৎ এই কবিতাটা লেখা হয়েছে ফ্রি ভার্স। অন্যান্য কবিতা যেমন রাইম রয়েছে, ছন্দ রয়েছে, এখানে আমরা কোনো ছন্দ পাবো না, কোনো মিল পাবো না, র্যান্ডম গল্পের মতো কবি লিখে গেছেন, কোনো ছন্দ নেই। তাই এটাকে আমরা বলবো ফ্রি ভার্স, মুক্ত ছন্দ। এই কবিতাটা লেখা হচ্ছে মুক্ত ছন্দ, কোনো ছন্দ নেই। দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স, ফ্রি ভার্সে লেখা হয়েছে, মুক্ত ছন্দে লেখা হয়েছে।
আর এখানে কবি কি দেখিয়েছেন, কবি দেখিয়েছেন হিউম্যান ক্রুয়েলটি, হিউম্যান ভায়োলেন্স টুয়ার্ডস নেচার, টুয়ার্ডস এনভায়রনমেন্ট। অর্থাৎ মানুষের যে নিষ্ঠুরতা, মানুষের যে নির্মমতা, হিংস্রতা টুয়ার্ডস নেচার, প্রকৃতির প্রতি, টুয়ার্ডস এনভায়রনমেন্ট, তিনি সেটা দেখিয়েছেন এই গাছ কাটার মধ্য দিয়ে। এবং কবিতা লেখা হয়েছে ফ্রি ভার্স, মুক্ত ছন্দে। এই কবিতাটাকে আমরা বলবো লিরিক, অর্থাৎ এটা হচ্ছে একটা লিরিক্যাল পোয়েম, বা এটা হচ্ছে একটা লিরিক, সরি এটাকে আমরা বলি লিরিক নয়, এটা হচ্ছে আইরনিক্যাল পোয়েম, আইরনিক্যাল ব্যঙ্গার্থক। অর্থাৎ কবি ব্যঙ্গ করছে মানুষকে, কারণ আমরা যে আমাদের খেতে দেয় তাকে আমরা মানি, যে থালে খাই সেই থালে আবার আমরা লাঠি দিই, উপকারের উপকার আমরা স্বীকার করি না, তাই মানুষের নিষ্ঠুর কাছে কবি ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে। আর যে কবিতায় ব্যঙ্গ বিদ্রুপ থাকে সেই কবিতাকে বলে আইরনিক্যাল পোয়েম, আইরনি মানে ব্যঙ্গ বিদ্রুপ করা, তাকে আইরনি বলে। তো এই যে কবিতাটা, এটা আইরনিক্যাল পোয়েম, যে গাছ আমাদেরকে বাঁচিয়ে রাখছে, জীবনদায়ী অক্সিজেন দিচ্ছে আমাদেরকে, এত উপগাছ আমাদের বন্ধু, অথচ আমরা গাছকে নির্বিচারে হত্যা করছি, উই কাট দ্য ট্রিজ অ্যাট র্যান্ডম আমরা করে যাচ্ছি। অর্থাৎ যে আমাদেরকে বাঁচাচ্ছে, যে আমাদের রক্ষণা রক্ষক, যে তাকে কিন্তু আমরা শেষ করে দিচ্ছি, কতটা নিষ্ঠুর, কত নির্মম মহিলা। অর্থাৎ যে আমাদের খেতে দিচ্ছে তাদেরকে আমরা লাথি মারছি। তাহলে এই যে মানুষ কতটা নিষ্ঠুর, মানুষকে কবি ব্যাঙ্গ করছে, বিদ্রুপ করছে, এর থেকে নিষ্ঠুর জাতি আর কিছু নেই, এর থেকে খারাপ পৈশাচিক আর কিছু নেই। তাই মানুষের অ্যাক্টিভিটিটা এতটা হিংস্র যে সেটা বলার অতীত। তাই কবি মানুষের কাজকে ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে এই কথার মধ্যে। অর্থাৎ অন কিলিং এ ট্রি, এই কিলিংটা হচ্ছে আইরনি, ব্যঙ্গ বিদ্রুপ। তো এই কবিতায় মানুষের কাজকে কবি ব্যঙ্গ করেছেন, বিদ্রুপ করেছেন, তাই এই কবিতাটাকে আমরা বলবো আইরনিক্যাল পোয়েম। অর্থাৎ এই কবিতাটাতে আইরনি রয়েছে। তাহলে আমরা জানলাম অন কিলিং এ ট্রি, কবি হচ্ছেন গিভ ব্যাটেল, এই কবিতাটা আইরনিক্যাল পোয়েম, এই কবিতাটা লেখা হয়েছে ফ্রি ভার্স, মুক্ত ছন্দে, এটা কিন্তু সনেট নয়, এই কবিতাটা গাছকে নিয়ে লেখা, গাছ হত্যাকে নিয়ে লেখা। এই কবিতায় কবি দেখিয়েছেন মানুষের হিংস্রতা, মানুষের নির্মমতা, মানুষের নিষ্ঠুরতা কার প্রতি, প্রকৃতির প্রতি, নেচারের প্রতি, এনভায়রনমেন্টের প্রতি, মানুষের ভায়োলেন্স, মানুষের ক্রুয়েলটি তিনি কিন্তু দেখিয়েছেন। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হলো আমাদের কবিতার সম্পর্কে জানলাম। এইবার আমরা পার্ট বি, অর্থাৎ পার্ট টু যে ভিডিও, সেখানে আমরা এবার আমরা ব্যাকগ্রাউন্ড জানব, থিম কনটেক্সট কিন্তু আমরা জানব। কেমন? তাহলে আজকে এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছ। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, এবং সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। কেমন?